নমস্কার, আমি বনি এবং আপনারা দেখছেন তারকার চোখে তারকা পুজো। আর আমি আজকে আছি রাজডাঙ্গা নব উদয় সংঘে। আর এখানকার কি থিম বা এখানকার কি সেফটি প্রিকশনস সব কিছু জেনে নেব। এবারে আমাদের থিম হচ্ছে কোলাজ। কোলাজ বলতে কিছু কিছু ছবিকে একত্রিত করে একটা ক্যামেরা বন্দি করে দেখানো হয়। তা আপনি যদি প্রথম ওপেনিংটা দেখবেন, দেখবেন সেটা আপনাদের শুটিংয়ে বা ক্যামেরার মধ্যে দিয়ে দেখানো হয়, হাতটাকে এইভাবে তুলে যে অ্যাকশনটাকে ধরা হয়, ঠিক সেইভাবে ধরে আমাদের প্রথম শুরুটাই সেইভাবে। এবং এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একদম কলাবউ থেকে শুরু করে মাতৃবরণ পর্যন্ত সব জানতে পারলাম। এবার তাহলে একটু প্যান্ডেলটা যেটা আসল জিনিস সেটা একটু ঘুরে দেখে নিই, চলো আসো। দেখতে পাচ্ছেন যে কাজের সূত্রে আমার যত প্যান্ডেল ঘোরা, ঠাকুর দেখা সেগুলো হয়ে যায়। বাট ডেফিনেটলি বলবো যে একটা নস্টালজিয়া কাজ করে, বিকজ ছোটোবেলায় এই প্যান্ডেলগুলো যেভাবে ঘুরে দেখতাম সেটা একদম একটা অন্য ফিলিং ছিল। এই পুজোর থিম হচ্ছে কোলাজ, এবং সেই কোলাজের থ্রু প্রত্যেকটি এজ গ্রুপকে তুলে ধরা হয়েছে। এবং খুবই সুন্দর ওদের থিমটা, মানে খুবই ইউনিক লেগেছে আমার। এবং তার সাথে আমাদের মা দুর্গার এত সুন্দর একটা সাজ, মানে কী বলবো, এমনিতেই সাদা রঙটা খুব প্রিয় আমার। সো সেখানে মা দুর্গাকে এরমভাবে দেখে আমার সত্যিই মানে মন ভরে যাচ্ছে এখন থেকে। সবাইকে একটাই কথা বলবো যে পুজো সেফলি কাটান, পুজো খুব সাবধানে কাটান, পুজো এনজয় করুন। বাট যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোভিড এখনও চলে যায়নি, সো আপনারা সেফ থাকবেন। এবং যা যা সেফটি প্রোটোকল আছে পুজোর প্যান্ডেলের কমিটিরা সবাই চেষ্টা করছে সেটাকে মেনটেন করা, তো আপনারাও একটু চেষ্টা করবেন। দেখতে থাকুন তারকার চোখে তারকা পুজো, শুধুমাত্র এবিপি আনন্দে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে।